যে মানুষ আমার কয়েকটা ভাই পর পিছে দৌড়াচ্ছে, এরা কারা? এরা কারা? এরা হচ্ছে মুনাফেক। এরা সৌদার ভাইকে জব্দ করতে পারছে না। এরা আরাবুলকে শব্দ আরাবুল ভাইকে জব্দ করতে পারছে না। এরা কাইজালকে জব্দ করতে পারছে না। এরা কি করেছে? হুজুরের ভক্ত সেজে এদের বিরুদ্ধে কথা বলছে। এরা কিন্তু আদৌ কিন্তু হুজুরের ভক্ত নয়, এরা সব সিপিএম এর মাল। এরা হচ্ছে অন্য অন্য দলের মাল। এরা কাজ হয়ে চুন মেঘে বক্স সেজেছে, কাজ হয়ে চুন মেঘে বক্স সেজেছে। এই বক বুনেকে ধরার জন্য এই ভাঙড় এলাকায় শওকত মোল্লাই যথেষ্ট, আরাবুল যথেষ্ট, এইদিকে কাইজার সব যথেষ্ট। শুধু আপনারা মিলেমিশে থাকুন। বলেন এটা তৃণমূলের বাগান নয়, এটা আইএসএম এর বাগান নয়, ভাঙড় মুজাহিদের বাগান, দাদা হুজুর কেবলের বাগান, সেলসিলার বাগান। এই সেলসিলার মানুষ ভাঙড়ের মানুষ যদি একটা ক্ষতি হয় সে যেই হোক না কেন, এটা আমাদের কলেজে আঘাত লাগবে। ছেলেরাও লড়াই করেছিল দেখতে হবে। যদি কেউ 500 টাকায়, যদি কেউ 5000 টাকায়, কেউ যদি 50000 টাকায়, কেউ যদি 5 লাখ টাকায় ইসলামকে বিক্রি করতে পারে, সেটা সে জবাব দেবে। আপনারা গরিব মানুষ বলুন, আপনারা কি ইসলামকে বিক্রি করতে রাজি আছেন? জনগণ রাজি আছে? তাহলে একজন ধর্মগুরু ঘরের ছেলে বলে যাচ্ছি, আমার ধর্মকে মিটাতে যারা চাইছে সে বড় শয়তান হোক আর ছোট শয়তান হোক, আমার কাছে সবাই সমান দুশ্মন। ঠিক কিনা বেঠি? জোরে বলুন ঠিক কিনা বেঠি? আজ বড় দুঃখ ভাই, আজ বড় কষ্টের সাথে বলছি, এইভাবে ইসলামের কালচার গুলোকে আস্তে আস্তে মিটিয়ে দেওয়া হচ্ছে। সমাজে একটা প্রবাদ বাক্য বেরিয়েছে, ধর্ম যার যার উৎসব সবার। শুনছেন না? শোনেন না এই বাক্যটা? এ আমার নবীকে কারা মানেন একটু হাত তুলে দেখাবেন, আমার রসুলকে কারা মানেন হাত তুলে রাখ, আলহামদুলিল্লাহ। এটা যদি সত্যি দিল থেকে মানে, আজকে আমি ফতোয়া দিয়ে যাচ্ছি, শুনে রেখে নেন। ধর্ম যার যার উৎসব তার, ধর্ম যার উৎসব তার, ধর্মকে কেন্দ্র করে উৎসব হয়। ইফতার মাহফিলটা রমজান শরীফকে কেন্দ্র করে হয়, অতএব ধর্ম যার উৎসব তার। কথা বুঝে আসছে না? নাই এটাকে নিয়ে যারা বলবে ধর্ম যার যার উৎসব সবার, মনে রাখবেন এটা আমার কমকে সেরেকের মধ্যে ঢুকাবার একটা প্রাণ তৈরি হচ্ছে। এই কথার মধ্যে কুফুরি আছে, এই কথাকে খবরদার মানতে আপনারা যাবেন না। একজন পীর সাহেব হিসাবে দাদা হুজুরের মুরিদদের ঘরে বোঝানো দরকার আছে না? নাই আমার কমে মুসলমানকে বোঝানো দরকার আছে না? নাই তাই বুঝাচ্ছি বাপ ভাইরা বুঝে নেন, ইসলাম থেকে মিটিয়ে দিবার প্রাণ করছে। আপনারা একটু সজাগ হবেন না কি গো? সজাগ হবেন না? 500-2000 বিক্রি হয়ে যাবেন আপনারা, জনগণ বিক্রি হয়ে যাবে, ভাইজানের সাথে ছিলেন আছেন থাকবেন, হাত তুলে বলেন থাকবেন তো নাকি? ঠিক বলছেন তো? থাকবে আলহামদুলিল্লাহ। আপনাদের পরিবার গুলো আমাদের সাথে আছে তো? বাড়ির মুরব্বী বাপ মা ভাই বোন সব আছে তো নাকি? আল্লাহ কবুল করে আমরা দুনিয়ায় রসুল্লাহর হয়ে লড়বো, হকের হয়ে লড়বো, ন্যায়ের হয়ে লড়বো, সভ্যতার হয়ে লড়বো, মানবতার হয়ে লড়বো, এতিম গরিবদের হয়ে লড়বো। এই লড়াইটা রসুল্লাহর জন্য লড়াই, কেন নবী যেটা করেছে এই করাটাই রসুল্লাহর জন্য করা। পরকালে আবার রসুলের সাথে আল্লাহর জান্নাতে ইনশাআল্লাহ যাবো। বল আল্লাহু আমীন। আরো জানো বল আল্লাহু আমীন। মা
ইফতার মাহফিলে যাবে না, ইফতার মাহফিলে যাবে না। ইফতার মাহফিলে দেখবেন নামাজি, মুসল্লি, হাজি, রোজাদার, আম মানুষ, মুসলমানরা করে, কথা বুঝে আসছে না? নাই, এটা তো ধর্মের কাজ, তারা করে যাবে। আর ইফতার পার্টি কোনটা, সেখানে দেখবেন রোজাদারও থাকে, কথা বুঝে আসছে? এমনকি ইসলামের দুশ্মন যারা তারাও থাকে, যারা গরিবদেরকে লোটে বড় বড় প্রাণ দেবে বলে সে সকল নেতারাও থাকে, চোর বদমাই লুটেরা তারাও সেখানে জোটে। এই সব নিয়ে একটা হই হই হয়, টুপি মাথায় দিয়ে এসে বসে গেল মুসলমান, তোমাদেরকে টুপি পরিয়ে টুপি পড়াবাচ্ছে বোকা, এটা শুধুমাত্র তোমাদেরকে লুটার জন্য এরা সাজছে। শুনছেন না শুনেন নে, এরা যদি তোমাদের দরদি হতো, ইফতার মাহফিলে যারা আসছে এরা যদি তোমাদের দরদি হতো, তাহলে ঈদের দিনে ছুটিটা বাড়াই নেবে না? এরা ইসলামের দুশ্মন, এরা মুসলমানদের দুশ্মন, শুধু টুপি পরে তোমাদের কাছে এসে গপগপ খেয়ে তোমাদেরকে টুপিটা পরিয়ে দিয়ে চলে গেল। আমি তোদের কত দরদি দেখেছিস তো, এই বোকা হয়ে আর থেকো না, কমটাকে বাঁচাও, যা করছো করবে যা, ধর্মটাকে মিটিয়ে দিও নি। আমার কথা কি আপনাদের কষ্ট দিচ্ছে? আমি আমার ধর্মের জন্য বলবো না, বলুন না, বলবো না। আমরা নামাজ পড়ব আর লোক মসজিদে ঢুকে আমাদেরকে মারবে, আর কেউ কোন রকম তাদের ক্যারেস্ট করবে না, বন্দি করবে না, অথচ মাথায় ঘোমটা দিয়ে, মাথায় টুপি দিয়ে আমাদের মসজিদে ঢুকবে। আমাদের উচিত আগামী দিন ঢাকায় ঘুমে কি এদেরকে তাড়া করা দরকার। কথা কি ভুল বলা হলো? কেন তুমি আমার যখন ইবাদতে যখন আমায় হত্যা করা হয়, আমার ইবাদতে যখন তোমাদেরকে পাওয়া যায় না, তুমি যেই হও যে কালারেই হও না কেন, ভুল বুঝবেন না, তুমি যে কালারেই হও না কেন, তোমার সাথে আমার সম্পর্ক নাই, ঠিক না বেটি? এই জায়গাগুলো মাথায় রাখেন। শোনে, আপনার কালচার যদি মিটে যায় আপনার অস্তিত্ব মিটে যাবে। আপনার যদি অস্তিত্ব না থাকে তাহলে আপনি পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে। স্পেন বলে একটা দেশ আছে পৃথিবীতে, কি নাম? স্পেন। স্পেনে একদল মুনাফিক মুসলমানদের বলে খ্রিস্টানরা প্রথম হাত করলো, খুব ভালো কথা, ইতিহাস বলছি, খ্রিস্টানরা হাত করে তাদেরকে অর্থ ও অস্ত্র দিয়ে ভালো ভালো মুসলমানদের ঘরে বিরুদ্ধে লড়াই করিয়ে তাদের ঘরে ঘরে ঢুকিয়ে দিয়ে এই সব লম্পট বদমাই চোর ফাসেক কাদের বেহুদা মুসলমানরা সমাজের ক্ষমতায় চলে আসলো। লাস্টে কি হলো, খ্রিস্টানরা তাদেরকে যখন বলল চুক্তি তো শেষ হয়ে গেছে, দেশটা এবার আমাদের হাতে তুলে দাও, দেশটাকে তুলে দিল। 700 বছর মুসলমান স্পেনে রাজত্ব করেছে, আজকে স্পেনে একটা মুসলমান পাওয়া যাবে না, কথা বুঝে আসছে? এইরকম বোকায় আপনারা যেন পড়ে যাবেন না, তাই বলবো আমার ধর্ম কি যারা মিটাতে চায় এদের থেকে দূরে থাকবেন। মুনাফিক মুসলমান চিনবেন কি করে, শুনছেন না? মুনাফিক মুসলমান চিনবেন কি করে, দুনিয়ার জন্য কথা বলে রসুল্লাহর জন্য কথা বলে না, শুনছেন না শোনেননি? কাফের বেইমান নেতার জন্য কথা বলে রসুল্লাহর জন্য কথা বলে না, শুনছেন না শোনেননি? দুনিয়ায় নিজের গাড়ি বাড়ির জন্য কথা বলে, মসজিদ মাদ্রাসার উপরে আঘাত হলে কথা বলে না, শুনছেন না শুনেন? মুনাফিক চেনার সব থেকে বড় নমুনা হলো রসুলের হয়ে যা দিল কাঁদে না, রসুলের জন্য যাব দিলটা রসুলের জন্য কাঁদে। রসুল বলছে শরীফুল নসব দেবারে তোমরা খবরদার আঘাত দেবে না। শরীফুল নসব কারা? নবী ও সাহাবাদের বংশধর তারা। জোরে বলুন সুবহান, আরো জোরে বলবেন না সুবহান। মুনাফিক চিনা দরকার আছে না? না, এখন মুনাফিক দেখবেন মাজারে যায়, মুনাফিক দেখবেন মসজিদে যায়, মুনাফিক দেখবেন কিছু আলেম ওলামা মুক্তি দেবারে হয় হুমকি দিয়ে হোক বা পয়সা দিয়ে হোক নিজেদের দোয়া করিয়ে লাগে, দোয়া করো, যদি মুক্তি বলে না তোমার সঙ্গে দোয়া করা যাবে না, অমনি বলে বন্ধুক দেখেছিস কাছে নিয়ে যান বাঁচাবার জন্য হাত তোলে, কথা বুঝে আসছে না? মুনাফিক মুসলমানরা এইভাবে অন্যায় করে, সমাজকে বোকা বানাবার জন্য টুপি পরে, কথা বুঝছেন না? সমাজকে বোকা বানাবার জন্য টুপি পরে, কথা বুঝে আসছে? এইসব মুনাফিকদের থেকে দূরে থাকো, দূরে থাকো। তোমরা আমার পীরের
মুরিদের ঘরের ছেলে, তোমরা আমার নবীর উম্মত, ঠিক না বেটি গো? তোমরা যদি নাও হও, অন্য যদি আরো হক সিলসিলা আছে না নাই, আরো হক সিলসিলা কেউ যদি মেনে চলো, এক জায়গায় তো তোমরা নবী পাকের উম্মত, তো তোমরা এই নবীর বংশের ছেলে হিসাবে, কুরাইশ খানদারের ছেলে হিসাবে বলে যাচ্ছি, তোমরা মুনাফিককে চেনো। মুনাফিক যদি চিনতে না পারো, বাপ ঠকে যাবে, ঠকে যাবে, ঠকে যাবে।